নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে গত তিন থেকে চার দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে একাধিক জেলাতে সাথে দমকা বাতাস বইছে কিছু কিছু জায়গাতে শিলাবৃষ্টি হয়েছে তবে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তবে ফের আবহাওয়ার বদল ঘটবে আগামী ছাব্বিশ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও দুর্যোগ চলবে বাংলার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সাথে দমকা বাতাস ও কালবৈশাখীর সতর্কতা আছে এছাড়া আজ উত্তরের একাধিক জেলাতে সহ বৃষ্টি এবং কালবৈশাখীর ঝড়সহ শিলাবৃষ্টি হবে কিছু কিছু জেলাতে দমকা বাতাস বইবে তো দর্শক আজ কোথায় কোথায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেও দেখে নাও যাক প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও একটি সিস্টেম তৈরি হচ্ছে যার জেরে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের দুর্যোগ জ্বলবে অনেক জায়গাতে দর্শক এই সিস্টেম কবে নাগাদ বাংলায় প্রবেশ করবে এবং এর প্রভাব কোন কোন জেলাতে পড়বে এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কোথায় কোথায় আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোথায় কোথায় আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে প্রিয় দর্শক আজ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে তবে কয়েকটি জায়গাতে সব জায়গাতে কিন্তু নয় এখানে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই সব জায়গায় আজ মেঘলা আকাশ থাকবে সাথে দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে দর্শক এছাড়া বাকি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে দর্শক এবার দেখে নেব উত্তরবঙ্গের কোথায় কোথায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দর্শক উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গাতেই আজ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড়ের বেগ বাড়বে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে দর্শক উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রচুর কারণ কি যে ঘূর্ণাবর্তটি আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করছিল সেটাই উত্তরবঙ্গ দিয়ে পাশ করছে যার জন্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এছাড়া প্রিয় দর্শক আজ বিকাল বা সন্ধ্যার দিকে বেশ কিছু জায়গাতেও সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে কালবৈশাখীর ঝড়ও হতে পারে দর্শক কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে কালবৈশাখের ঝড় বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা আছে দর্শক এখানে তমলুক উলবেড়িয়া কোলাঘাট বারুইপুর কলকাতা নিউ টাউন খর্দা হাবড়া চন্দ্রনগর চাকদা এদিকে আরামবাগ ও তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন কতুলপুর চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তমলুক এই সব জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সাথে কালবৈশাখীর ঝড়ের সতর্কতা আছে মেঘলা আকাশ থাকবে শান্তিপুরে এছাড়া বর্ধমান মেন সিটিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে দর্শক আর বাদবাকি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে আজ কয়েকটি জায়গা ছাড়া সব জায়গার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে রোদ উঠবে রোদের তেজ বাড়বে তাপমাত্রাও বাড়বে এমনটাই কিন্তু এখানে জানতে পারা যাচ্ছে দর্শক আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে আজ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তুষারপাতরও সম্ভাবনা আছে শিলাবৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে মালদাতে মেঘলা আকাশ থাকবে তবে ঝড় বৃষ্টি সম্ভাবনা খুবই অল্প রয়েছে বালুরঘাটে ঝড় বৃষ্টি হতে পারে তবে খুব সামান্য আর অন্যান্য জায়গায় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে দর্শক কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া আজ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে দর্শক বাংলাদেশের অন্যান্য জায়গায় মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে কিছু কিছু জায়গাতে আজ ঝড় বৃষ্টি হতে পারে দর্শক আপনারা লাইভ ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে আজ কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কিশোরগঞ্জে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দর্শক এছাড়া রংপুরে ঝড় বৃষ্টি চলবে অন্যদিকে সিলেটে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে মাদানো ঝড় বৃষ্টি চলবে অসম ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গুয়াহাটিতে ঝড় বৃষ্টি চলবে শিলংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দর্শক শিলচরে ঝড় বৃষ্টি চলবে আর বাদবাকি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে কারণ যে ঘূর্ণাবর্তটি বাংলার উপরে অবস্থান করছিল সেটি উত্তর দিকে যাচ্ছে যার ফলে উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রিয় দর্শক আজ বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতে আর বাদবাকি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে প্রিয় দর্শক ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী পূর্বাভাস দিচ্ছে আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে কি পূর্বাভাস দিয়েছে তারা বিস্তারিত আপডেট জেনে নেব প্রিয় দর্শক তেইশ তারিখ নর্থ চব্বিশ পরগনার আবহাওয়া কেমন থাকবে তেইশ তারিখ নর্থ চব্বিশ পরগনার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই কিন্তু এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ তো আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকছে ইস্ট মেদিনীপুরেও আবহাওয়া শুষ্ক থাকছে হাওড়াতেও আবহাওয়া শুষ্ক কলকাতাতে আবহাওয়া শুষ্ক থাকবে তবে বিকাল বা সন্ধ্যার দিকে ম্যাপ অনুযায়ী ঝড় বৃষ্টি চলবে এখানে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে যে কালকে কলকাতাতেও আবহাওয়া শুষ্ক থাকবে হুগলিতে আবহাওয়া শুষ্ক থাকছে পুরুলিয়াতেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকছে ঝাড়গ্রামও আগামীকাল আবহাওয়া শুষ্ক থাকছে ওয়েস্ট মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে বাঁকুড়াতেও আবহাওয়া শুষ্ক থাকছে ওয়েস্ট বর্ধমানও আবহাওয়া শুষ্ক থাকবে ইস্ট বর্ধমানও আবহাওয়া শুষ্ক থাকছে বীরভূমে আবহাওয়া শুষ্ক থাকবে মুর্শিদাবাদও শুষ্ক থাকবে নদীয়াতেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে প্রিয় দর্শক এবার দেখব চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কেমন থাকবে আবহাওয়া চব্বিশ তারিখ সম্পর্কে কী পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস প্রিয় দর্শক চব্বিশ তারিখে আবহাওয়ার পরিবর্তন হবে নর্থ চব্বিশ পরগনাতে চব্বিশ তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে দর্শক আপনারা এখানে দেখলে দেখতে পাবেন যে চব্বিশ তারিখের আবহাওয়ার পরিস্থিতিটা কি। দর্শক এখানে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে সাউথ চব্বিশ পরগনাতে আবহাওয়া শুষ্ক থাকবে ইস্ট মেদিনীপুরে চব্বিশ তারিখে শুষ্ক আবহাওয়া থাকবে হাওড়াতেও শুষ্ক আবহাওয়া থাকছে কলকাতাতেও চব্বিশ তারিখ শুষ্ক আবহাওয়া থাকবে হুগলিতেও শুষ্ক আবহাওয়া পুরুলিয়াতেও শুষ্ক আবহাওয়া ঝাড়গ্রামও শুষ্ক আবহাওয়া থাকছে ওয়েস্ট মেদিনীপুরে চব্বিশ তারিখ শুষ্ক আবহাওয়া বাঁকুড়াতেও চব্বিশ তারিখ শুষ্ক আবহাওয়া ওয়েস্ট বর্ধমানও আবহাওয়া শুষ্ক ইস্ট বর্ধমানে চব্বিশ তারিখে হালকা পড়াশায় বৃষ্টি হবে বজ্র সহ এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বীরভূমে আবহাওয়া শুষ্ক থাকবে মুর্শিদাবাদও আবহাওয়া শুষ্ক থাকছে তো আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকছে দর্শক পঁচিশ তারিখ পঁচিশ তারিখের জন্য আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে পঁচিশ তারিখ কোন কোন জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে প্রিয় দর্শক নর্থ চব্বিশ পরগনাতে আবহাওয়া পঁচিশ তারিখ শুষ্ক থাকছে সাউথ চব্বিশ পরগনা তো শুষ্ক আবহাওয়া ইস্ট মেদিনীপুরও আবহাওয়া শুষ্ক হাওড়া তো আবহাওয়া শুষ্ক কলকাতা তো আবহাওয়া শুষ্ক হুগলি তো আবহাওয়া শুষ্ক পুরুলিয়া তো একই আবহাওয়া ঝাড়গ্রামও একই আবহাওয়া ওয়েস্ট মেদিনীপুরও একই আবহাওয়া বাঁকুড়া তো একই আবহাওয়া ওয়েস্ট বর্ধমানও আবহাওয়া একই ইস্ট বর্ধমানও আবহাওয়া একই দর্শক বীরভূমে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটাই কিন্তু এখানে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ নদীয়াতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ দেখুন এবার দেখব ছাব্বিশ তারিখের আবহাওয়া ছাব্বিশ তারিখ কেমন থাকবে বাংলার আবহাওয়া প্রিয় দর্শক দেখুন ছাব্বিশ তারিখ আবহাওয়ার সম্পর্কে কি জানাচ্ছে হাওয়া অফিস নর্থ চব্বিশ পরগনা ছাব্বিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সাউথ চব্বিশ পরগনা ছাব্বিশ তারিখ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে ইস্ট মেদিনীপুর ছাব্বিশ তারিখে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বজ্র বজ্রবিদ্যুৎসহ হাওড়াতেও সহ হালকা থেকে মাঝরে বৃষ্টি কলকাতাতেও সহ হালকা থেকে মাঝরে বৃষ্টি পুরুলিয়াতেও সহ মাঝরে বৃষ্টি হুগলিতেও সহ হালকা থেকে মাঝরে বৃষ্টি ঝাড়গ্রামও ঝড় বৃষ্টি চলবে ওয়েস্ট মেদিনীপুরও ঝড় বৃষ্টির সতর্কতা বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সতর্কতা ওয়েস্ট বর্ধমানও বৃষ্টির সতর্কতা আছে বজ্রপাতের আশঙ্কা এবং কালবৈশাখী হতে পারে ইস্ট মেদিনীপুরও হালকা মাঝারি বৃষ্টি চলবে বীরভূমে সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা মুর্শিদাবাদও সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা